ইউটিউবের জন্য কন্টেন্ট আপলোড করছেন অথচ আপনার যে থামনেলটি রয়েছে এই থামনেলে আপনি যে ফেসটি দিচ্ছেন এই ফেসটি দেখতে অনেক বেশি রুট লাগতেছে বা ফেসের ব্রাইটনেস কম অথবা স্মুথ না এই সকল প্রবলেমের কারণে আপনার ইউটিউবের যে কন্টেন্ট আপলোড করছেন সেই কন্টেন্টের থামনেলটি সুন্দর হচ্ছে না সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এই প্রবলেমটি সলভ করা যায় খুব ইজিলি ফটোশপের মাধ্যমে সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ফটোশপে সবার প্রথমে আমি অ্যাডো ফটোশপে একটি ছবি নিয়ে নিলাম এবং এই ছবিটি স্ক্রিনশট দিয়ে নেয়া যার কারণে ছবির কোয়ালিটি অতটা ভালো না অত নেই বাট থামনেলের জন্য এটা ফাইন এর বেশি দরকার নেই তো যাই হোক এই ছবিটা আমরা যদি কিছু প্রবলেম খেয়াল করি প্রথমত ছবিটা একটু ডার্ক দেন আমরা একটু ক্লোজে গেলে দেখবো আমার ফেসের মধ্যে অনেক স্পট রয়েছে এদিকে কিছু ভাজ রয়েছে অ্যান্ড সব কিছু মিলিয়ে একটু রুড লাগতেছে তো এই প্রবলেমগুলো আজকে আমরা এই ভিডিওতে সলভ করবো আমাদের থামনেলের জন্য কিভাবে আমরা এই ছবিটাকে রেডি করতে পারি সবার প্রথমে কন্ট্রোল যে দিয়ে এই ছবিটির একটি কপি করে নিলাম এবার কন্ট্রোল শিফট এ দিয়ে আমি একটি র ফিল্টারে চলে যাই তো র ফিল্টারে গিয়ে প্রথমে আমার যে প্রবলেমটা ছিল যেটার এক্সপোজারটা অনেক বেশি ডার্ক লাগতেছে সো আমি এটার এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দিই দ্যাটস ইট এরপরে আমি কন্ট্রাস্টটাকে একটু কমিয়ে দেবো কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলে কিন্তু দেখেন আলো ছাওয়ার ব্যাপারটা আরও অনেক বেশি কন্ট্রাস্টটা বেড়ে যাচ্ছে সো দেখতে কিন্তু ভালো লাগতেছে না সো আমি এটাকে একটু কমিয়ে দিই দেন এখান থেকে আমি হাইলাইটটাকে কিছুটা বাড়াই এই পার্টটা যেহেতু শ্যাডো রয়েছে সো আমি শ্যাডো পার্টটাকে কিছুটা বাড়িয়ে দিই বেশি না হালকা করে ইট সো এই মুহূর্তে এই পর্যন্ত ঠিক আছে বাট আমি এইখান ছবিটার যদি দিকে যদি খেয়াল করি দেখবো এই ছবিটা একটু ওয়ার্ম টোনে রয়েছে আপনি চাইলে ওয়ার্ম টোনে রাখতে পারেন বাট আমি ছবিটাকে ওয়ার্ম টোনে রাখবো না সো আমি এখান থেকে টেম্পারেচারটাকে হালকা একটু ব্লুয়ের দিকে নিয়ে আসি ইট খুব বেশি না হালকা একটু জাস্ট চেঞ্জ হল তো মোটামুটি বেসিক এক্সপোজার কিন্তু আমার এই মুহূর্তে ওকে বাট আমার ফেসের কালারটাকে আমি এখন আর একটু কারেকশন করবো এটা করার জন্য আমি নিচে চলে যাব এখানে কালার মিক্সচারে চলে যাব এটা ওপেন করব। এখানে আমরা হিউ স্যাচুরেশন লুমিনেন্স এই দুটার মধ্যে আমি স্যাচুরেশন অ্যান্ড লুমিনেন্স এই দুটা নিয়ে কাজ করব তো প্রথমে আমি স্যাচুরেশনে আসি এখানে আমরা রেড অরেঞ্জ ইয়েলো গ্রিন অ্যাকুয়াস ব্লু পার্পেলস মেজেন্টাস অনেক কালার দেখতে পারছি সো এটার কাজ কি। এটা হচ্ছে আপনি আপনার যে ছবিটি রয়েছে এই ছবিতে আলাদা আলাদা যে কালারগুলো রয়েছে আপনি আলাদা আলাদা কালারের কালার চেঞ্জ করতে পারবেন বা ব্রাইটনেস বাড়াতে পারবেন বা কালারের ডেপটাকে আপনি কম বা বেশি করতে পারবেন স্যাচুরেশন দিয়ে সাধারণত আমরা একটি যে কোনো একটি কালারকে ফর এক্সাম্পল আমার এখানে রেড দেখতে পাচ্ছি সো এই রেডটাকে আমরা চাইলে আরও বেশি ডিপ বা লাইট করতে পারবো ফর এক্সাম্পল আমি যদি একটু দেখি এখানে রেড রয়েছে সো রেডটাকে যদি আমি স্যাচুরেশন থেকে বাড়াই তাহলে দেখবো আমার রেড যে যে যেই জায়গায় রয়েছে আমার ছবির সেই জায়গায় কিন্তু রেডটা আর অনেক বেশি টকটকা রেড হয়ে গেল টকটকা রেড আচ্ছা যাই হোক আবার যদি আমি এটাকে কমে দিই তাহলে দেখবো রেডটা কমে গেল তো এই মুহূর্তে আমি এটাকে জিরো রাখি আবার যদি একটু খেয়াল করি আমার এই পোর্শনগুলোতে কিন্তু ব্লু রয়েছে এইখানে ব্লু রয়েছে এখানে ব্লু দেখতে পাচ্ছি সো আমি যদি এখান থেকে ব্লু চ্যানেলটাকে ধরে বাড়াই তাহলে দেখব ব্লু কালারটা আরও বেশি ডিপ হয়ে গেল আবার যদি কমিয়ে দিই তাহলে দেখবো ব্লুটা ব্লু কালারটা অনেক বেশি হালকা হয়ে গিয়েছে সো এটা দিয়ে আমরা কালারের ডেপথ কমাতে বা বাড়াতে পারবো স্যাচুরেশন থেকে মাথায় রাখতে হবে স্যাচুরেশন থেকে আবার এখানে লুমিনেন্সটাও একবারে বুঝিয়ে নিই লুমিনেন্সটা দিয়ে আমরা যে কোনো একটি পার্টিকুলার কালারের লাইট বাড়াতে বা কমাতে পারবো ফর এক্সাম্পল আমরা এখানে রেডটা যদি ধরি আমার ছবির যেখানে যেখানে রেড রয়েছে ওই রেড পোর্শনগুলো লাইট বেড়ে যাবে দেখেন লাইট বেড়ে গেল আবার লাইট কমে গেল একইভাবে ব্লুতেও যদি আমি বাড়াই তাহলে ব্লুর পোর্শনগুলো লাইট বেড়ে যাবে লাইট কমে যাবে তো আশা করি স্যাচুরেশন আর লুমিনেন্সের কাজ কি এটা বুঝে গিয়েছেন তো আমি আবার স্যাচুরেশনে চলে আসি এই মুহূর্তে আমি আমার ফেসের কাজ করব। তো মাথায় রাখবেন আমাদের ফেস বা স্কিন টোন সময় অরেঞ্জের মধ্যে থাকে সো আমরা যদি এখান থেকে অরেঞ্জটাকে একটু বাড়াই দেখবো আমাদের অরেঞ্জ সব জায়গায় রয়েছে শুধুমাত্র ফেস না ফেস ছাড়াও আশেপাশে অরেঞ্জ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কালার বেড়ে যাচ্ছে তো যাই হোক আমি এখান থেকে এত বাড়াবো না জিরোতে আসি আমি এখান থেকে অরেঞ্জের কালারটাকে কিছুটা কমিয়ে নিয়ে আসবো তাহলে আমার ফেসটাও কিন্তু একটু ন্যাচারাল টোনে চলে আসলো আগে কিন্তু একটু বেশি ওয়ার্ম টোন বা একটু বেশি কালার লাগতেছিল বাট এখন এটা যখন কমিয়ে নিয়ে আসলাম এখন কিন্তু এটা মোটামুটি ন্যাচারালে চলে আসলো এরপরে আমি ফেসের টোনটাকে আরেকটু বাড়াবো বা লাইটটাকে একটু বাড়াবো শুধুমাত্র ফেসের সেক্ষেত্রে আমরা লুমিনেন্সে চলে যাব লুমিনেন্সে গিয়ে এখান থেকে লুমিনেন্সের অরেঞ্জটাকে বাড়িয়ে দেবো এবং লুমিনেন্সে কিন্তু আমরা লাইট বাড়াতে পারি সেটা আমি আগেই এক্সপ্লেন করলাম তো যাই হোক এখান থেকে আমরা লুমিনেন্সে বাড়ালে দেখতে পারবো শুধুমাত্র আমার ফেসের কালার টোন আর এদিকে কিছুটা যেগুলো অরেঞ্জের কালারের মধ্যে রয়েছে সেইগুলো বাড়তেছে আশেপাশে সব কিন্তু নিউট্রাল থাকছে ওকে সো এই মুহুর্তে এই পর্যন্ত ওকে দেন আমি এখান থেকে ওকে প্রেস করি তাহলে কিন্তু আমি এখন আমার ফটোশপে চলে আসলাম এখানে আমি আগে ছিল ছবিটা এরকম আর নতুন লেয়ারে ছবিটা এখন এরকম হয়ে গেল সো অলরেডি কিন্তু আমার ছবিতে এক্সপোজার ঠিক হয়ে গিয়েছে অ্যান্ড ফেসের ব্রাইটনেস কিন্তু আমি কিছুটা বাড়িয়ে ফেলতে পেরেছি এরপরে আমি আমার ফেসটাকে আরেকটু স্মুথ করব তো সেটা করার জন্য আমি এখান থেকে হিল ব্রাশ টুল নেব স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে জাস্ট আমার এই স্পটগুলোর উপরে জাস্ট একটা করে প্রেস করে দিলেই আমার এই স্পটগুলো সব রিমুভ হয়ে যাবে এখানে আমরা একটি বয়সের ছাপ দেখতে পারতেছি বুড়া হয়ে যাচ্ছি ভাই তো এই সব কিছু আমরা এইভাবে রিমুভ করে দেব ইট সো এখন কিন্তু আমার ফেসে কোনো প্রকার স্পট দেখতে পারছি না দ্যাটস ইট ফাইন সো এরপরে আমরা যেটা করব আগে ছিল এরকম এখন ছিল এরকম আমরা আরেকটি লেয়ার নিয়ে নিই ব্যাক আপ লেয়ার কন্ট্রোল জে দিয়ে আরেকটি লেয়ার নিয়ে নিলাম এবার আমার ফেসটাকে স্মুথ করব। আপনারা যারা প্রিমিয়ার প্রো সরি আপনারা যারা ফটোশপ বাইশ চব্বিশ ইউজ করেন বাইশ তেইশ চব্বিশ ইউজ করেন আপনারা কিন্তু এটার মধ্যে বিল্টিন একটি প্লাগিন পেয়ে যাবেন যার মাধ্যমে খুব ইজিলি আপনারা ফেসকে স্মুথ করতে পারবেন এটা করার জন্য আপনারা ফিল্টারে চলে যাবেন ফিল্টারে গিয়ে এখান থেকে নিউরাল ফিল্টার প্রেস করবেন তাহলেই একটি নিউরাল ফিল্টার এভাবে ওপেন হয়ে যাবে এখান থেকে স্কিন স্মুথিং এটাকে জাস্ট টিক দিয়ে দেবেন তাহলে এখানে আরেকটি অপশন আসবে এখান থেকে ব্লারটাকে বাড়িয়ে দেবেন স্মুথনেসটাকে বাড়িয়ে দেবেন আপনারা কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসটা ব্লার আই মিন স্মুথ হয়ে গিয়েছে দেন এখান থেকে আমি জাস্ট নিউ লেয়ার মাস্ক দিয়ে দিই তাহলে আমার এই ফেসটা যে আমি স্মুথ করলাম এটা নতুন আরেকটি লেয়ারে মাস্ক হয়ে যাবে নিউ লেয়ার মাস্কড মানে নতুন আরেকটি লেয়ারে মাস্ক হয়ে যাবে আমি এটাকে আর একটু বাড়িয়ে দিই ওকে না থাক ঠিক আছে দেন আমি এখান থেকে ওকে প্রেস করি সো দেখেন আমার কিন্তু আগে এইটুকু ছিল দেন নতুন একটা লেয়ার হলো এবং এটা মাস্ক হয়ে গেল সো আমি নিচের লেয়ারগুলোকে যদি একটু অফ করি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন দেখেন আমার নতুন আরেকটি লেয়ার চলে এসেছে এবং অলরেডি এটা মাস্ক হয়ে রয়েছে যাই হোক আমি এই মুহুর্তে এই মাসলেয়ারে চলে আসি দেন এখান থেকে ব্রাশে গিয়ে এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করব যদি অন্য কোনো কালার থাকে সেক্ষেত্রে জাস্ট আপনি কালারটাকে চেঞ্জ করে ব্ল্যাক করে নেবেন ওকে সো ব্ল্যাক করে এবার আমি যেটা করব আমার এই চোখের এই পোষণটা অবশ্যই এখান থেকে অপাসিটি হানড্রেড পার্সেন্ট ফ্লো হানড্রেড পার্সেন্ট দিয়ে দেব চোখের এই জায়গাগুলো আমি বাদ দিয়ে দেব এটাকে মূলত মাস্কিং বলে সো মাস্কিংটা যদি আপনারা বুঝেন তাহলে এই জিনিসটা আপনাদের জন্য আরও বেশি স্মুথ হয়ে যাবে বোঝা তো যাই হোক আপাতত আমি এখানে যেভাবে বোঝাচ্ছি এভাবেও আপনারা কিন্তু এই প্র্যাকটিসটা করতে পারেন তো এখন যেটা হলো আমার ফেসটা স্মুথ হয়ে গেল বাট এই যে আমার দাঁত বলেন ঠোঁট বলেন চোখ বলেন এই জিনিসগুলো আগের মতো থাকলো সো দ্যাট ছবির কিছুটা ডিটেলস থাকলো ওকে সো আমি কন্ট্রোল শিফ্ট ই দিয়ে সবগুলোকে একটা লেয়ারে নিয়ে আসি এখন আর কোনো আগের পরের নেই সো আমার কিন্তু ফেসটা স্মুথ হয়ে গেল অ্যান্ড ফেসে কোনো প্রকার স্পট নেই সব ওকে সব কিছু করার পরেও আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা ব্রাইটনেসটা এখনও কম আমি এটা ব্রাইটনেসটাকে আরেকটু বাড়াবো আমি কন্ট্রোল দিয়ে দিই আরেকটি লেয়ার নিয়ে নিই কন্ট্রোল শিফট এ দিয়ে আবার র ফিল্টারে চলে যাই দেন এখান থেকে ব্রাইটনেসটাকে আমি আরেকটু বাড়িয়ে দিই হাইলাইটটাকে একটু কমিয়ে দিই এইদিকে হাইলাইট অনেক বেশি হয়ে যাচ্ছে হাইলাইট কমিয়ে দিয়ে শ্যালো বাড়িয়ে দিয়ে এখান থেকে ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দিই ওকে দেন টেম্পারেচারটাকে চাইলে হালকা একটু চেঞ্জ করতে পারি ওকে সো আশা করি বুঝতে পেরেছেন অলরেডি কিন্তু আমার ছবির যে ফেস্টি রয়েছে ফেসটি অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে কোনো প্রকার স্পট দেখা যাচ্ছে না থামনেলের জন্য এটা রেডি এবং এইটাকে আমি এখন থামনে আকারে আপনাদের সামনে প্রেজেন্ট করছি সো ভিডিওটি কেমন লাগলো জানাবেন এইভাবে চাইলে কিন্তু অ্যাডো ফটোশপের মাধ্যমে আপনার থামনেলের জন্য আপনি যে ফেস্টি রাখছেন সেটাকে খুব ইজিলি স্মুথ বা ব্রাইট করতে পারছেন আর এছাড়াও আরেকটা জিনিস আমি অ্যাড করে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা থামনেলে কিন্তু অনেক সময় দেখি যে সাবজেক্টের সাইড দিয়ে বা পেছন থেকে এক ধরনের লাইট গ্লো করতেছে এই ইফেক্টে আমরা কিভাবে ফটোশপের মাধ্যমে আমাদের থামনেলের জন্য রেডি করতে পারি সেটা নিয়েও নেক্সট আরেকটি কন্টেন্ট আসতেছে চাইলে সেটা দেখতে পারেন সো দ্যাট ওই বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি এবং আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম